আমরা পাওয়ার হিটার কেউই না, খুব একটা যে গায়ে শক্তি আছে যে ছয় মারবো তা কিন্তু না। বাট আপনি যদি দেখেন এ ধরনের প্লেয়াররাও অনেক রান করতেছে টি টোয়েন্টিতে রেগুলার, তারা কীভাবে খেলতেছে, তারা এক দুই বাউন্ডারি খুঁজতেছে। তো আমাদেরও আমরা চ্যালেঞ্জে আছি, আমরা চেষ্টা করতেছি এই জিনিসটা করার, হোপফুলি সামনে এই জিনিসগুলো আসবে আস্তে আস্তে। অ্যাজ এ ব্যাটসম্যান আমার কাজই হচ্ছে রান করা, ফার্স্টে পাঁচ ম্যাচ করতে পারিনি, আফসোস তো ছিল এই জিনিসটাতে যে আমি যে ধরনের প্লেয়ার আমি রান করতে পারতেছি না। বাট স্টিল আমার গেম ইম্প্রুভ করার অনেক জায়গা আছে, এখনও লং টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ বাকি, টিমও আমার কাছে চায় পারফরমেন্স, তো আমি ওইটা ট্রাই করব। না আমার কাছে এই জিনিসটা কখনোই চাপ হিসাবে আসেনি, কারণ আমার টিম থেকে আমাকে কোনো এই প্রেশার বা কোনো কিছুই ছিল না। এক দ্বিতীয়ত হচ্ছে আমি জানি এটা লং টুর্নামেন্ট, একটা ম্যাচই লাগে একটা ব্যাটসম্যানের জন্য মোমেন্টাম চেঞ্জ করতে। আমার কাছে মনে হয় এক্সেপ্ট যদি আমরা তিন চারজন বাদ দিয়ে, অনেক প্লেয়ারই বাংলাদেশের প্রথম ম্যাচ থেকে রান করছে। সো আমার কাছে এই জিনিসটা মনে হয় না, আপনি কতটা স্মার্ট ওয়েতে 22 গজে খেলছেন এটা ডিপেন্ড করে, আপনি সেটা অনেকদিন পরে খেলতে পারেন, রেগুলারও খেলতে পারেন। আমার কাছে মনে হয় আমরা খুবই ভালো পাওয়ার প্লে খেলেছি, যে টার্গেটটা দেখেন আমরা ফার্স্ট 3 ওভারে খুবই কম রান করেছিলাম, ওখান থেকে 6 ওভারে 43 সামথিং লাইক দ্যাট, তো এটা খুবই ভালো একটা টোটাল। আর অপোজিট সাইডে যখন একটা ব্যাটসম্যান অ্যাটাকিং খেলতে থাকবে, ওই নন স্ট্রাইকের ব্যাটসম্যানটা একটু তার নর্মাল ক্রিকেটই খেলতে থাকে, আর সবার জন্য প্রতিটা দিন ইজি হয় না, আপনি যাবেন আর মারবেন এই জিনিসটা হয় না। আজকে আমার দিন ছিল, ব্যাটে বলে ভালো বল ভালো ওয়াচ করেছি, ব্যাটে বলে লেগেছে, বাট নর্মালি এই জিনিসটা আমার তারা নাও হতে পারে, আমিও একদিন হতে পারি 30 বলে 20 রান করতে পারি। বাট জিনিসটা এমন না স্লো বা কোনো কিছু না, কারণ আপনি যদি দেখেন প্রত্যেকটা ব্যাটসম্যানই চেষ্টা করতেছে রান করার। বাট এখানে স্টিল ওই যতগুলো বিপিএলে ম্যাচ হয়েছে খুব কমই যে স্ট্রাইক রেট হাই নিয়ে কেউ ব্যাটিং করতেছে। আজকেও দেখেন 150 গেম, বাট অলমোস্ট আমরা 30 রানের উপরে যাই জিতেছি, তো আপনি এখানে বুঝতে পারতেছেন এজ এ ব্যাটসম্যান আপনার জন্য স্ট্রাইক রেটটা খুবই লো থাকবে। আমি কখনোই 50-এর জন্য খেলি না, কারণ আমার কাছে মনে হয় না একটা 50 হলে আমি লিটন দাস চেঞ্জ হয়ে যাবো, আর না হলে চেঞ্জ হবো না। আমার কাছে আফসোস এই জিনিসটা যে আমরা দুজন মিলেই ডিসকাস করতেছিলাম যে ড্রিঙ্কসের পরের ওভার এই ওভারটা নর্মাল খেলে কীভাবে পরের ওভার থেকে অ্যাটাকিং মোডে যাওয়া যায়, তো সামহাও যদি আমি ওই ওভারটা খেলে ফেলতে পারতাম তাহলে নেক্সট ওভার থেকে হয়তো আমাদের দুজনের জন্য ফ্রি হিট গেম থাকতো। তো ওই জায়গা থেকে একটু আফসোস যে আমরা নেক্সট টাইম যদি এরকম হয় চেষ্টা করবো এইভাবে কন্টিনিউ করা। জাকিরের প্লেসটা জাকির খুব ভালো মতনই জানে, স্যার তার সাথে কথা বলেছে তার কী রোল, খুব অঙ্কন একদিক দিয়ে বলবো আনলাকি, কারণ সে ফার্স্ট একটা ম্যাচ সুযোগ পেয়েছে রানও করেছে, দেন আর একটা ম্যাচ সুযোগ, অবভিয়াসলি একটা প্লেয়ার রান করলে তাকে ওই জায়গায় পজিশনে খেলাতে হয়। বাট আমাদের টিম যেভাবে চাবে সেভাবেই সবাইকে কোপ আপ করতে হবে, কারণ আপনি দেখেন আমি রেজওয়ান ভাই দেন উইল জ্যাক তোহিত হৃদয় অলরেডি আমরা 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান, তো ওই জায়গায় কীভাবে ইনক্লুড করবো একটা প্লেয়ারকে। বাট স্টিল এখনও লং টুর্নামেন্ট, কারণ এখন অনেকগুলো ফরেনারই চলে যাবে, আবার নতুন ফরেনার আসবে, দেখা যাক যদি সুযোগ হয় ট্রাই করবো। আবার 5 ম্যাচ ধরে রান করে নেই ছিলামই না, হারাইছিলাম, এখন একটা ম্যাচে রান করছি, এখন কনসেন্ট্রেট মানে কীভাবে ধারাবাহিকভাবে রান করবো সব কিছু মিলায়। এখন আমি একটা ম্যাচ খেললাম, ফ্লো একটু আসছে, খেলি কয়েকটা ম্যাচ, দেন এই জিনিসটা নিয়ে ডিসকাস করবো। একটা জিনিস যে সবসময় উইকেটে ডোজ দেওয়া তা জিনিসটা না, যারা ভালো ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে ক্রিকেট খেলতে পারে তারা কিন্তু এই মাঠেও, আজকে সিচুয়েশনটা এমন ছিল এখানে কিন্তু 170 রান হওয়ার মতন ছিল, তাহলে আমরা উইকেটে কেউই দোষ দিতাম না। বাট আমরা পারি নাই সামহাও মিডল ওভারে রান বের করতে পারিনি, এটা হয়তো আমাদের কিছু ল্যাকিংস আছে অ্যাজ এ ব্যাটসম্যানের, যে আমরা কীভাবে মিডল ওভারে ক্রিকেট খেলবো, যেটা এটা যে নাই তা না, আমাদের বাংলাদেশ টিমও এই জিনিসটা ভুক্তভোগী। আমরা টি20তে পাওয়ার প্লে স্টার্ট করলে মাঝখানে আমরা খেলতে পারি না, আবার কোনো সময় মাঝখানে খেলতে পারি তো ফিনিশ করতে পারি না, তো এখনও আমরা স্টিল লার্নিং প্রসেসে আছি, এমন না যে আমরা খুব টি20 ভালো টিম। বাট এই বিপিএল গেমগুলো চলতে চলতে আমরা একটা সময় শিখে যাবো যে কীভাবে মিডল ওভারে ক্রিকেট খেলতাম। 180 তো হইতেছে না ঢাকায়, 200 কেমনে করবেন আপনি? আর না না আমার কাছে একটা প্রশ্ন, টি20 ম্যাচে কি 200 হইতেই হবে এমন কোনো গেম? আমার না আমার দেখেন গ্যালারিতে মানুষ আশা করে গেম উপভোগ করতে, সেটা 6-4 হতে পারে, সেটা উইকেট নিয়ে হতে পারে। আপনি 200 রান করলেন এক টিম, আর এক টিম করলো 110, মজা হলো না গেমের একতরফা। আর যদি 150 রানও হয়, 150 রান চেজেবল হয়, কন্টেস্ট থাকে খেলার, আমার কুমিল্লা প্রত্যেকটা টিমই মনে হয় প্রত্যেকটা ম্যাচেই আমরা খুব কন্টেস্ট সহকারে খেলেছি, ফার্স্ট 2 ম্যাচ তো আপনারা দেখেছেন, তো আমার মনে হয় দর্শক যেটা চাচ্ছে সেটা উপভোগ করতে পারতেছে। আমি কিছু বললে কি উইকেট চেঞ্জ হবে? আমি যদি বলি যে কালকের ম্যাচে 200 রান উইকেট দেন, দিতে পারবে? যেটা ফ্যাক্ট না, যেটা ফ্যাক্ট সেটা তো আমাদেরকে ওইভাবেই খেলতে হবে। এখন 150 রানের উইকেটে আমরা কীভাবে 150 রান করতে পারি এটাও একটা চ্যালেঞ্জ। আপনি সবসময় টি20তে 200 রান উইকেট পাবেন না,
আমার কাছে মনে হয় আমি টস জেতার পরে বলেছিলাম এনিথিং 155 বা 50 আমার কাছে ডিফেন্ডেবল, কারণ আমার হাতে ওই কোয়ালিটি অফ বোলিং এটা কাছে। সো আমার কাছে মনে হয় যে স্টার্টটা আমাদের হয়েছে ওখান থেকেও 170 করা যেত, আমরা মিডল ওভারে খুব একটা ভালো ক্রিকেট খেলিনি, অনেক ডট হয়েছে। তো এই জায়গায় যেসব, কারণ আমরা কি আমরা সব বড় বড় শট খেলতে চাচ্ছি, এক দুইয়ের কিন্তু অপশন আছে। দেখবেন আপনি বড় বড় প্লেয়াররা এক দুই করে খেলা বানায় না, যে জিনিসটা আমাদের হয়তো বা ল্যাকিংস আছে, বাট স্টিল আমরা চেষ্টা করতেছি। আমরা পাওয়ার হিটার কেউই না, খুব একটা যে গায়ে শক্তি আছে যে ছয় মারবো তা কিন্তু না। বাট আপনি যদি দেখেন এ ধরনের প্লেয়াররাও অনেক রান করতেছে টি টোয়েন্টিতে রেগুলার, তারা কীভাবে খেলতেছে, তারা এক দুই বাউন্ডারি খুঁজতেছে। তো আমাদেরও আমরা চ্যালেঞ্জে আছি, আমরা চেষ্টা করতেছি এই জিনিসটা করার, হোপফুলি সামনে এই জিনিসগুলো আসবে আস্তে আস্তে।